नमस्कार एंड वेलकम टू नोटबुक। गुड इवनिंग, गुड इवनिंग मिलन शीट, इट्स योर फर्स्ट क्लास, वेलकम मिलन। जस्ट वन एडवाइस फ्रॉम माय साइड, यदि भालो लागे तो डेफिनेटली अनेके दोयल चक्रवर्ती फर्स्ट क्लास, यदि भालो लागे तो देन प्लीज कंटिन्यू, यदि मने हय नॉट इफेक्टिव ताले कंटिन्यू करबे ना, बिकॉज आमरा तोमरा जारा एस्पिरेंट तादेर काछे प्रतिटा समयेर किन्तु दाम आछे, ठीक आछे? तो तुम्हारे समय किन्तु अपात्रे दान करो ना। भांगा हृदय तुम्हार इंस्टॉलमेंट पेमेंट शो करछे ना, बुझते पारछि ना, बुझते पारलाम ना। एइटा एइ एक्चुअली एइगुलो एकटु देखते हबे तोमादेरके, फोन करे एकटु हेल्पलाइने बोलते हबे। जाइ होक तुमी बोलेछो, आमी देखे निच्छी, बाट भांगा हृदय भाई बा बोन तुमी जेई हो दया करे तोमार एक्चुअल नामटा लिखे व्हाट्सएप करे दिओ जे तोमार एई एई समस्या होच्छे, देखे नेब। भांगा हृदय बोले आशा करछि आमी एपे काउके खुजे पाबो ना, ठीक आछे? ओके, आजके अनेके आजके फार्स्ट क्लास, ग्रेट, खूब भालो लागछे देखे। ओके, चलो কি বুকস দেব। আমি অ্যাকচুয়ালি অনেক দিন আগে একটা বুক লিস্ট রেডি করেছিলাম, তোমরা দেখেছো এখানে অলরেডি একটা ভিডিও আছে, বাট ওটা দেখে ওটা অনেকটাই পুরনো হয়ে গেছে। পুরনো ইন দ্য সেন্স এমন না যে ভুল ভাল, বাট ওটাকে আমি একটু আপডেট করতে পারি, ঠিক আছে? ওটাও ডেফিনেটলি ভালো, ওটা পড়লেও হয়ে যাবে, বাট ওখানে আমি কিছু এক্সট্রা বুক অ্যাড করতে পারি, তো সেটা আমি ডেফিনেটলি চেষ্টা করব করে দেওয়ার। বাট একটু আমার সময় দাও, তোমরা জানো যে আমার নতুন পোস্টিং, একটু গুছিয়ে নিই জিনিসটা, তারপরে নিশ্চয়ই তোমাদের জন্য আমি যেমন এক্সট্রা আগে করতাম সেগুলো সমস্ত কিছু এক্সট্রা ক্লাসেস জিকে সব কিছু থাকবে, ঠিক আছে? চলো আজকে আমরা তো ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমরা 6, 7 আর 8 জুলাই 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স একত্রে তিন দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। জুন মাসের সম্পূর্ণ পিডিএফ ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখে নিও। চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। আজকের ফার্স্ট ক্লাস, হু হ্যাজ টপড দ্য স্টেট র্যাঙ্কিং ফর দি ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট রিসেন্টলি। তাহলে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তরটি হচ্ছে উড়িষ্যা। ওড়িশা রিসেন্টলি কিন্তু ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যেটা 2013 সালের অ্যাক্ট, এনএফএসএ অ্যাক্ট বলা হয়, সেই অ্যাক্টটা লাগু করার ক্ষেত্রে প্রথম স্থান কিন্তু অধিকার করেছে ওড়িশা, এবং তারপরে যে রাজ্যটি আছে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ সেকেন্ড পজিশনে, আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে থার্ড পজিশনে, ঠিক আছে? জাস্ট ওয়ান লাইনার হিসেবে এটা মনে রেখো, বেশি কিছু মনে রাখার দরকার নেই। আর কিছু কিছু স্পেশাল ক্যাটাগরি স্টেটস আছে। স্পেশাল ক্যাটাগরি স্টেটস মানে কি, যেমন ধরো নর্থ ইস্টার্ন স্টেটস আছে, তারপর আছে হিমালয়ান স্টেট আছে, আইল্যান্ড স্টেট আছে, এদের ক্ষেত্রে এই সমস্ত যে ক্যাটাগরি যে স্টেটস আছে তাদের ক্ষেত্রে ত্রিপুরা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে। তাহলে নর্মাল স্টেট ক্যাটাগরিতে ফার্স্ট হচ্ছে ওড়িশা, আর স্পেশাল স্টেটস ক্যাটাগরিতে ফার্স্ট হচ্ছে ত্রিপুরা। পশ্চিমবঙ্গের পজিশন হচ্ছে, পশ্চিমবঙ্গ কিন্তু নর্মাল স্টেট ক্যাটাগরিতেই দেখা হবে, পশ্চিমবঙ্গের পজিশন হচ্ছে 14তম পজিশনে আছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই।
who has got top performance award in the recently released startup ranking 2021 আবারও দেখো ফার্স্ট পজিশন কিন্তু ওডিশাই পেয়েছে কিসের ক্ষেত্রে স্টার্টআপ র‍্যাঙ্কিং 2021 স্টার্টআপ মানে কি ছোট ছোট বিজনেস শুরু করার ক্ষেত্রে যে যেগুলোকে আমরা স্টার্টআপ বলি সেই র‍্যাঙ্কিং শুরু করার ক্ষেত্রেও কিন্তু মানে স্টার্টআপ র‍্যাঙ্কিং এর ক্ষেত্রেও কিন্তু ওডিশা ফার্স্ট পজিশনে এটা ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড ডিপিআইআইটি তরফ থেকে র‍্যাঙ্কিংটা রিসেন্টলি প্রেজেন্ট করা হয়েছে তাদের অ্যানুয়াল রিপোর্ট বার করা হয়েছে এবং সেই অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে সব থেকে ভালো স্টার্ট আপ ইকোসিস্টেম পাওয়া গেছে কিন্তু ওডিশাতে এবং এই কারণে কিন্তু ওডিশা টপ পজিশনে আছে ঠিক আছে নেক্সট তাহলে দেখে দিই যে এই যে স্টার্ট আপ যে এইটা যে র্যাঙ্কিংটা এটা প্রথম লঞ্চ করা হয়েছিল 2018 স্টেট আর ইউনিয়ন টেরিটরিগুলোকে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল কি কি দেখো বেস্ট পারফরমেন্স টপ পারফরমেন্স লিডার্স অ্যাসপায়ারিং লিডার্স এমার্জিং স্টার্টআপ ইকোসিস্টেম এই পাঁচটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং এই অ্যাওয়ার্ডটা কিন্তু স্টার্টআপ ইকোসিস্টেমের ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে ওডিশা ঠিক আছে এটা আমরা ওয়ান লাইনার হিসেবে মনে রাখবো নেক্সট কোয়েশ্চনে চলে যাই অ্যাকর্ডিং টু দি রিসেন্টলি রিলিজড ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল রিপোর্ট হু হ্যাজ স্টপড দ্য গ্লোবাল গোল্ড রিসাইক্লিং তাহলে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফ থেকে রিসেন্টলি একটি রিপোর্ট বার করা হয়েছে এবং এই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে কোন দেশ সব থেকে বেশি গোল্ড রিসাইকেল করেছে তো সেই রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি গোল্ড রিসাইকেল কিন্তু করেছে চায়না এবং ভারতবর্ষ কিন্তু একেবারেই পিছিয়ে না ভারতবর্ষের পজিশন হচ্ছে ফোর্থ ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট গোল্ড রিসাইকেলার ইন দ্য ওয়ার্ল্ড এবং দেখা যাচ্ছে যে 2021 সালে টোটাল 75 টন গোল্ড কিন্তু ভারতবর্ষে রিসাইকেল করা হয়েছে ঠিক আছে এই রিপোর্টটা কিন্তু কোথায় কার দ্বারা প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল দ্বারা প্রকাশিত হয়েছে এই রিপোর্টটার নাম কি টাইটেলটা কি যে রিপোর্টটা বার করা হয়েছিল তার টাইটেল হচ্ছে গোল্ড রিফাইনিং অ্যান্ড রিসাইক্লিং এটা হচ্ছে রিপোর্টটার টাইটেল ছিল কি গোল্ড রিফাইনিং অ্যান্ড রিসাইক্লিং চায়না টপস দি গ্লোবাল গোল্ড রিসাইক্লিং চার্ট চায়না কিন্তু টপ করেছে দেখো চায়নাতে টোটাল 168 টন ইয়েলো মেটাল যেটাকে আমরা গোল্ড বলি সেটা তারা কিন্তু রিসাইকেল করেছে চায়নার পরে সেকেন্ড পজিশনে আছে ইতালি এবং থার্ড পজিশনে ইউএস ফোর্থ পজিশনে অলরেডি বলে দিয়েছি যে ফোর্থ পজিশনে ভারতবর্ষ আছে চলো নেক্সট এটা আমার খেয়াল করা হয়নি আজকে চলো দ্য লিসবন ডিক্লারেশন উইচ ওয়াজ ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ রিলেটেড টু দ্য প্রোটেকশন অফ হোয়াট রিসেন্টলি নিউজে আছে লিসবন ডিক্লারেশন লিসবন ডিক্লারেশন যারা নিউজ পেপার পড়ো তারা দেখবে যে লিসবন ডিক্লারেশন রিসেন্টলি নিউজে আছে তো এই লিসবন ডিক্লারেশন কিসের সাথে যুক্ত এটা মেনলি ওসেনের সাথে যুক্ত ইউনাইটেড নেশন ওসেন কনফারেন্সের দ্বিতীয় কনফারেন্স রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে এবং সেই কনফারেন্সটা কিন্তু শেষই হয়েছে লিসবন ডিক্লারেশনের মাধ্যমে এই যে কনফারেন্সটা হয়েছে ইউনাইটেড নেশন ওশেন কনফারেন্স তার এই বছরের থিম ছিল আওয়ার ওশেন আওয়ার ফিউচার কল ফর অ্যাকশন এটা এই বছর কেনিয়া এবং পর্তুগাল মিলে কিন্তু হোস্ট করে মানে ইট ওয়াজ কো হোস্টেড বাই কেনিয়া অ্যান্ড পর্তুগাল এবং এটা লিসবনে রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে এবং সেইখানে কিন্তু সেই কনফারেন্সটা কিন্তু এন্ড হয়েছে বা শেষ হয়েছে কনফারেন্সটা লিসবন ডিক্লারেশনের মাধ্যমে প্রথমবারের জন্য ইউনাইটেড নেশন ওশেন কনফারেন্স হয়েছিল 2017 হেডকোয়ার্টারে ঠিক আছে হেডকোয়ার্টার ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার মানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছিল লিসবন ডিক্লারেশন এখানে অ্যাকচুয়ালি ডিক্লারেশনটাতে কি কি বলা হয়েছে দেখো আমি এখানে পয়েন্ট করে দিয়েছি
খুব বেশি তোমাদের কাজে লাগবে না, তোমাদের হয়তো এইটুকুনি জাস্ট কাজে লাগতে পারে যে লিসবন ডিক্লারেশন কিসের সাথে যুক্ত, ওশেনের সাথে যুক্ত, এবং কোন কনফারেন্সের লিসবন ডিক্লারেশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ওশেন কনফারেন্স। বাট আমি তাও কিছু পয়েন্টস এখানে অ্যাড করেছি যে ডিক্লারেশনটাতে অ্যাকচুয়ালি কি কি বলা হয়েছে। তো বলা হয়েছে যে প্রোটেক্টিং অ্যাট লিস্ট 30% অফ দ্য ন্যাশনাল মেরিটাইম জোনস বাই 2030-এর মধ্যে 30% ন্যাশনাল মেরিটাইম জোনকে বা সামুদ্রিক জোনকে কিন্তু আমাদের প্রোটেক্ট করতে হবে। সেকেন্ড, অ্যাচিভিং কার্বন নিউট্রালিটি বাই 2040-এর মধ্যে আমাদের কার্বন নিউট্রাল হতে হবে। অ্যালোকেটিং ফান্ডস টু রিসার্চ অন ওশেন অ্যাসিডিফিকেশন, তাহলে ওশেন রিলেটেড বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে, মানে ওশেন অ্যাসিডিফিকেশন, ক্লাইমেট রেজিলিয়েন্স, সার্ভেলেন্স, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেশগুলোকে বেশি বেশি ফান্ড অ্যালোকেট করতে হবে, যাতে রিসার্চের ক্ষেত্রটা আরও বেশি গুরুত্ব পায়। স্কেল আপ সায়েন্স বেসড অ্যান্ড ইনোভেটিভ অ্যাকশনস টু অ্যাড্রেস ওশেন এমার্জেন্সি, ওশেন রিলেটেড বিভিন্ন এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু সায়েন্স বেসড কিছু ইনোভেটিভ অ্যাকশনস আমাদের নিতে হবে। SDG 14 বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 14 যেটা আছে, সেটা কি আছে, লাইফ বিলো ওয়াটার, এই লাইফ, এই SDG 14টাকে কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে, এবং এক্ষেত্রে মহিলাদের এবং বাচ্চাদেরকে এম্পাওয়ার করতে হবে, তারা যেন বিভিন্নভাবে বিভিন্ন কাজে পার্টিসিপেট করে টু অ্যাচিভ SDG 14। আর প্রোটেক্ট বায়োডাইভার্সিটি ইন এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন উইচ লাই আউটসাইড দ্য 200 মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোনস অফ দ্য কান্ট্রি। তাহলে প্রত্যেকটা দেশকে বলা হচ্ছে যে আপনারা দেশের বাইরেও যেন বায়োডাইভার্সিটি এরিয়াগুলোকে মেনটেন করেন, ঠিক আছে। আর ইনিশিয়েটিভ, এবার জিজ্ঞেস করতে পারে যে ভারতের তরফ থেকে কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে ভারতের তরফ থেকে একটা ক্যাম্পেইন শুরু করা হচ্ছে, তার নাম হচ্ছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর। এবং এছাড়া আমরা সবাই জানি যে 1 জুলাই থেকে অলরেডি সিঙ্গল ইউজ প্লাস্টিক কিন্তু ব্যান করা হয়েছে, এবং এবারে চেষ্টা করা হচ্ছে একটু কঠোর স্টেপ নেওয়া হবে, মানে যদি তাও দেখা যায় যে লোকজন সিঙ্গল ইউজ প্লাস্টিক ইউজ করছে, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ফাইনের ব্যবস্থাও এইবারে আছে, ঠিক আছে। এইটা মনে রেখো, ভারতের ক্যাম্পেইনের নামটা স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর। পরবর্তী প্রশ্নে চলে যাই, হু রিসেন্টলি ইনগ্রেটেড দ্য অটোনোমাস নেভিগেশন ফেসিলিটি তিহান। জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রেখো যে রিসেন্টলি জিতেন্দ্র সিং, আমরা চিনি, উনি হচ্ছেন আমাদের বর্তমানে ইউনিয়ন মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উনি রিসেন্টলি তিহানকে ইনগ্রেট করেছেন। তিহানটা কি, ফুল ফর্ম দি বললেই আমরা বুঝে যাব, টেকনোলজি ইনোভেশন হাব অন অটোনোমাস নেভিগেশন, এটাই হচ্ছে তিহানের ফুল ফর্ম। অটোনোমাস নেভিগেশনের ক্ষেত্রে একটি টেকনোলজিক্যাল হাবই হচ্ছে তিহান। এটা ভারতের যে দুটো মেন এজেন্ডা বলতে পারি বা মেন স্বপ্ন, একটা হচ্ছে আত্মনির্ভর ভারত, স্কিল ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া, এইগুলোকে সাপোর্ট করে কিন্তু এটা আনা হয়েছে, ঠিক আছে। তাহলে তিহান রিসেন্টলি ইনগ্রেট করলেন জিতেন্দ্র সিং। নেক্সট দেখো, রিসেন্টলি রিসেন্টলি ইন্ডিয়া অ্যান্ড উইচ কান্ট্রি হ্যাভ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট অন হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। জাস্ট ওয়ান লাইনার হিসেবে মনে রেখো, আমি তোমাদের আগে বলেছিলাম যখন যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিভাবে পড়বো, সেখানে আমি বলেছিলাম যে এই ধরনের প্রত্যেকটা মাসে যে যে এক দুই দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে যে এগ্রিমেন্টসগুলো হবে, সেগুলো তোমরা একটু খেয়াল রেখো, তো এইগুলো ওইভাবেই পড়তে হবে। রিসেন্টলি ভারতবর্ষ আর্মেনিয়ার সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টসকে ইম্প্রুভ করার কিন্তু জন্য একটা এগ্রিমেন্ট সাইন করেছে, ঠিক আছে। আর্মেনিয়া, ভারত আর আর্মেনিয়ার মধ্যে অষ্টম সেশন হলো ইন্টার গভর্নমেন্টাল সেশন, যেখানে ট্রেড, ইকোনমি, সায়েন্টিফিক এবং টেকনোলজি, কালচার, এডুকেশনাল কোঅপারেশন নিয়ে আলোচনা তো হয়েছে। এছাড়া ভারত অ্যাডিশনালি, ভারত আর আর্মেনিয়া একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, কিসের জন্য, অন হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টস, ঠিক আছে। এবার দেখো আর্মেনিয়া, এই দেশটা নিয়ে আমরা সাধারণত অনেকটা কম আলোচনা করি, আজকে বোধ হয় সেকেন্ড বা থার্ড টাইম আলোচনা করছি, এক মিনিট দাঁড়াও।
এখানে তোমরা জানো যে একটা বেড়াল থাকে সবসময়, তো বার বেরোনোর জন্য চেষ্টা করছিল, ওই জন্য ওকে বার করে আসলাম। আর্মেনিয়া, আর্মেনিয়া হচ্ছে ওয়েস্টার্ন এশিয়ান একটি কান্ট্রি, ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে এরেভান, প্রেসিডেন্ট হচ্ছেন ভাহাগন খাচা তুরিয়ান, আমার পক্ষে একটু ডিফিকাল্ট এটাকে প্রোনাউন্স করা, প্রধানমন্ত্রী হচ্ছে নিকল পাসিনিয়ান আর কারেন্সি হচ্ছে দ্রাম। দেখো এই হচ্ছে এশিয়া, আর্মেনিয়ার অবস্থান, গতকাল আমরা ইসরায়েলের অবস্থান দেখেছিলাম, আর্মেনিয়ার অবস্থান হচ্ছে দেখো এইখানে ইসরায়েল, তারপর সিরিয়া, তারপর তার্কি, তার্কির যদি উত্তর পূর্ব দিক দেখি তাহলে একদম ছোট্ট মতো একটি দেশ, এই জায়গাটা হয়তো তোমরা দেখতে পাবে না বোর্ডে, একটু পরে তোমরা মোবাইলে দেখে নিও, এই জায়গাটাতে আর্মেনিয়া অবস্থিত। ঠিক আছে, When has World Junoses Day been celebrated? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, জাস্ট আমি জুনোসেস মানে কি সেটা বোঝানোর জন্যই বুঝেছি বলছি। জুনোসেস হচ্ছে ওয়ার্ল্ড জুনোসেস ডে, এটা আমরা প্রত্যেক বছর 6 জুলাই অবজার্ভ করে থাকি, এবং এই জিনিসটা কেন 6 জুলাই অবজার্ভ করা হয়, কারণ প্রথম এই দিন কোনো জুনোটিক ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করা হয়েছিল হিউম্যানের। ঠিক আছে, সেই কারণে এই দিনটাকে 6 জুলাই ওয়ার্ল্ড জুনোসেস ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এই দিনে 1885 সালে লুই পাস্তুর প্রথম অ্যাডমিনিস্টার করেছিলেন রেবিস ভ্যাকসিন একজন মানুষের ওপর, এবং সেই পেশেন্টটি ছিল 9 বছর বয়সের জোসেফ মিস্টার, যাকে কিনা একটি কুকুর কামড়ে দিয়েছিল, তাকে প্রথমবার 1885 সালে লুই পাস্তুর কিন্তু অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিয়েছিল, তো এই কারণে এই দিনটাকে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড জুনোসেস ডে হিসেবে। ঠিক আছে, জুনোটিক ডিজিজ কি? জুনোটিক ডিজিজ হচ্ছে সেই সমস্ত ডিজিজ যেটা কিনা অ্যানিমাল থেকে হিউম্যানে অথবা হিউম্যান থেকে অ্যানিমালে স্প্রেড করে। ঠিক আছে, সেটাকে আমরা জুনোসেস, জুনোটিক ডিজিজ বলে থাকি। আজকে এটা না সেট করতে ভুলে গেছি আমি, যাই হোক। রিসেন্টলি হু হ্যাজ লঞ্চড পরীক্ষা সঙ্গম পোর্টাল, কে রিসেন্টলি পরীক্ষা সঙ্গম পোর্টাল লঞ্চ করেছে, সেটা সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রিসেন্টলি পরীক্ষা সঙ্গম পোর্টাল লঞ্চ করেছে। এবং বুঝতেই পারছো যে সিবিএসই লঞ্চ করেছে মানে, আর নামটা পরীক্ষা সঙ্গম মানে পরীক্ষা রিলেটেড বিভিন্ন জিনিসের সঙ্গম হবে, এটা মেনলি সিবিএসই লঞ্চ করেছে, 3 জুলাইতে এটা লঞ্চ করেছে টু কানেক্ট স্টুডেন্টস স্কুল রিজিয়নাল অফিসেস এবং সিবিএসই বোর্ড হেডকোয়ার্টার টু ইন্টিগ্রেট এক্সামিনেশন রিলেটেড প্রসেসেস। এটা একটা সিঙ্গেল উইন্ডো হবে যেখানে কিনা দ্যাট উইল নাও বি অ্যাভেলেবল ফর বোর্ড এক্সামিনেশন রেজাল্ট স্যাম্পল পেপার আদার ডিটেলস, মানে একটা সিঙ্গেল পোর্টালে কিন্তু আমরা বোর্ড এক্সামিনেশনের রেজাল্ট পাবো, স্যাম্পল পেপার পাবো এবং অন্যান্য ডিটেলস, রেজাল্ট সমস্ত কিছু আমরা একটি জায়গাতে পেয়ে যাব। ঠিক আছে, এইখানে এই যে পোর্টালটা, এই পোর্টালটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা স্কুল লেভেলের যে পোর্টালটা সেটার নাম দেওয়া হয়েছে গঙ্গা, রিজিয়নাল যে অফিস সেটা হচ্ছে যমুনা, এবং হেড অফিসগুলোকে সরস্বতী নামে এখানে সম্বোধন করা হয়েছে বা নাম দেওয়া হয়েছে। সিবিএসই, সিবিএসই আমরা সকলেই জানি, অনেকেই সিবিএসই বোর্ডের স্টুডেন্ট আছো তোমরা, এটা একটা ন্যাশনাল লেভেল বোর্ড অফ এডুকেশন ইন ইন্ডিয়া ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট স্কুলস কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ বাই ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1962 সালে সিবিএসসির গঠন, ডেটটা মনে রেখো, অনেক সময় স্ট্র্যাটেজিকেতে জিজ্ঞেস করা হয়, হেডকোয়ার্টার নিউ দিল্লি। এবং আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সিবিএসসি চেয়ারম্যান রিসেন্টলি সিবিএসসি চেয়ারপারসন চেঞ্জ হয়েছেন, নিধি চিবার, ইনি হচ্ছেন বর্তমানে সিবিএসসি চেয়ারম্যান। ঠিক আছে, চলো Where has External Affairs Minister S. Jaishankar attended the G20 Foreign Ministers Meeting? Recently, External Affairs Minister S. Jaishankar কোথায় G20 Foreign Ministers Meeting কে অ্যাটেন্ড করছেন? তো ইন্দোনেশিয়া, G20 Foreign Minister Meeting 7 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে আমাদের ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার আছেন S. Jaishankar জি, উনি গেছেন এবং মিটিংটা অ্যাটেন্ড করতে গেছেন।
এবার জাস্ট একটু ইন্দোনেশিয়া সম্পর্কে বলে দিই, এইটা অ্যাকচুয়ালি আজকে খুব এদিক ওদিক হয়ে গেছে, আমি সেট করতে ভুলে গেছি। ইন্দোনেশিয়া একটি, এখানে অনেক কিছু এক্সট্রা লেখা আছে, বাট ওয়ান লাইনার হিসেবেই তোমরা মনে রেখো, বিকজ এত ডিটেল পার্টিকুলারলি G20 মিটিং নিয়ে WBCS রিলেটেড প্রশ্ন থাকে না, বাট তাও আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই যাতে তোমাদের যাদের ইন্টারেস্ট থাকে তো তোমরা PDF থেকে দেখে নিও, ঠিক আছে। ইন্দোনেশিয়া সাউথ ইস্ট এশিয়ান একটি কান্ট্রি, তোমরা জানো ইন্ডিয়ান ওশন আর প্যাসিফিক ওশনের মাঝে অবস্থিত, ক্যাপিটাল জাকার্তা, যদিও এই জাকার্তা ক্যাপিটাল কিন্তু আছে 16 আগস্ট 2024 অবধি, বলা হয়েছে যে 16 আগস্ট 2024 এর মধ্যে ক্যাপিটাল জাকার্তা থেকে শিফট করে নুসান্ত্রাতে করতেই হবে। প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। ইন্দোনেশিয়ার অবস্থান আমরা যদি, এটা ইন্ডিয়া জানো তোমরা, এই যে সাউথ ইস্ট এশিয়া এখানে লাল দিয়ে দাগ করা, মানে বেসিক্যালি ইন্দোনেশিয়া কোনো একটা সিঙ্গেল ক্লাস্টার নয়, ইন্দোনেশিয়া অনেকগুলো ছোট 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 দ্বীপপুঞ্জ নিয়ে কিন্তু ইন্দোনেশিয়া গঠিত। Who has recently become the new director of the National Center for Cell Science? ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স, এটা সাধারণত আমরা, এটা খুব একটা নতুন নাম আমাদের কাছে, নতুন ইনস্টিটিউশন, তো ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স এটা একটা অটোনোমাস অর্গানাইজেশন এবং এটা পড়ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আন্ডারে এর জুরিসডিকশন পড়ছে, এবং এইটা কিন্তু মেনলি ভারতবর্ষের সেল বায়োলজিকে, বায়োলজি রিসার্চকে ফ্যাসিলিটেট করে। তো সেই ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সের নতুন ডাইরেক্টর হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হলেন ডক্টর মোহন ওয়ানি, ঠিক আছে। এটা আর একটা খেয়াল রেখো যে এই ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স এটার হেডকোয়ার্টার কিন্তু, বা এটা কিন্তু পুনেতে অবস্থিত, এটাও ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের বিভিন্ন কোয়েশ্চেন করা হয় যে এই বিভিন্ন রিসার্চ সেন্টারগুলো কোথায় অবস্থিত, কোন শহরে বা কোন স্টেটে অবস্থিত জিজ্ঞেস করা হয়, তো এটা মহারাষ্ট্রের পুনেতে কিন্তু অবস্থিত। Which security force has recently launched a special operation named Operation Narcos to prevent drug trafficking? Operation Narcos recently RPF, but Railway Protection Force এর কিন্তু একটা recent কি বলতে পারি, ক্যাম্পেইন বলতে পারি বা অ্যাক্টিভিটি বলতে পারি বা স্পেশাল অপারেশন বলতে পারি, যেটা কিনা মেনলি রেলওয়ের থ্রু যে ইললিগাল ড্রাগ মানে ট্রাফিকিং হয় সেটার এগেনস্টে রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে কিন্তু রিসেন্ট টাইমে বেশ ভালো পাওয়ার দেওয়া হয়েছে। এদের কিন্তু আরপিএফকে কিন্তু এম্পাওয়ার করা হয়েছে যে তারা NDPS অ্যাক্টের আন্ডারে বিভিন্ন রেলওয়ের বিভিন্ন জায়গা কিন্তু সার্চ করতে পারে, কোনো কিছু সন্দেহজনক পেলে সেটাকে সিজ করতে পারে, এবং সেই কারণেই নার্কোটিক্স ড্রাইভ বা নার্কোটিক স্মাগলিং যাতে না হয় বা কমানো যেতে পারে সেজন্য আরপিএফ এর উপর কিন্তু আরপিএফ রিসেন্টলি অপারেশন নার্কোস চালু করা করেছে, এবং এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। এত ডিটেল তোমাদের নর্মালি জিজ্ঞেস করবে না, তোমাদের যেটা জিজ্ঞেস করবে ম্যাক্সিমাম যে অপারেশন নার্কোস কিসের সাথে যুক্ত, এই প্রশ্নটা করলে নার্কোস নামটা দিয়ে আশা করছি এটা তোমরা জানো, এটা নিয়ে একটা ওয়েব সিরিজও আছে নেটফ্লিক্সে, তো নার্কোস নামটা জেনে আশা করছি আমরা বলে দিতে পারবো যেটা ড্রাগ বা এই ধরনের জিনিস রিলেটেড, যেটা এইটা তোমরা একটু খেয়াল রেখো যে অপারেশন নার্কোসটা কিন্তু ইমপ্লিমেন্ট করছে তাহলে কারা, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে। নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্স টু গিভ ইকুয়াল পে টু মেল অ্যান্ড ফিমেল ক্রিকেটার, ইম্পর্টেন্ট প্রশ্ন। রিসেন্টলি নিউজিল্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে যে তারা তাদের দেশের মেল অ্যান্ড ফিমেল ক্রিকেটারদের কিন্তু ইকুয়ালি পে করবে। নিউজিল্যান্ড একটা ওয়েস্টার্ন প্যাসিফিক ওশিয়ান কান্ট্রি, ক্যাপিটাল ওয়েলিংটন, নিউজিল্যান্ডের অবস্থান আমরা সবাই জানি, ওই জন্য আলাদা করে আর দেখাচ্ছি না। লার্জেস্ট সিটি হচ্ছে অকল্যান্ড, প্রধানমন্ত্রী ওখানকার জ্যাসিন্ডা আর্ডেন, এবং ওখানকার কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। রিসেন্টলি এই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রিলেটেড আমি একটা আগে হিন্ট, কদিন আগে আমরা এটা রিলেটেড পড়েছিলাম যে রিসেন্টলি সুইডেন অ্যান্ড হুইচ কান্ট্রি হ্যাভ সাইন্ড নেটো অ্যাক্সেসন প্রোটোকল, তো এটা আমরা কিছুদিন আগে পড়েছিলাম, তোমরা যদি একটু মনে করতে পারো যে ন্যাটোতে কিন্তু সুইডেন আর ফিনল্যান্ড জয়েন করতে চলেছে, তো রিসেন্টলি আমরা এই প্রশ্নটা আমরা দেখেছি যে অলরেডি কিন্তু সুইডেন অ্যান্ড ফিনল্যান্ড এই দুটো দেশ কিন্তু ন্যাটো জয়েন করার জন্য অ্যাক্সেশন যে প্রোটোকল সেটা কিন্তু অলরেডি সাইন করে ফেলেছে, ঠিক আছে। নেক্সট,
Where was the country's first animal health summit inaugurated recently? তাহলে ভারতের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম অ্যানিমাল সামিট রিসেন্টলি ইনগ্রেট করা হয়েছে নিউ দিল্লিতে। ভারতের প্রথম অ্যানিমাল হেলথ সামিট 2022। এটা নিউ দিল্লিতে রিসেন্টলি করা হয়েছে এবং ইনগ্রেট করা হয়েছে, এবং এর অবজেক্টিভ হচ্ছে, বুঝতেই পারছো, অফ দ্য কান্ট্রি ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, রুরাল ইনকাম অ্যান্ড প্রসপারিটি অ্যান্ড ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট। কারণ দেখো, অ্যানিমাল হেলথ সামিট, অ্যানিমাল হেলথ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এটা একটু তোমরা এই লাইনটা দিয়ে হয়তো একটু কনফিউজ হতে পারো। অ্যানিমাল কিন্তু দেখতে পাই, আমরা যদি খুব ভালো করে দেখি যে অ্যানিমাল কিন্তু অনেকাংশে আমাদের দেশের খাদ্য, নিউট্রিশন, রুরাল এরিয়াতে রুরাল ইনকামের সাথে যুক্ত, প্রসপারিটি, ইকোনমিক প্রসপারিটির সাথে যুক্ত। তো অ্যানিমাল হেলথকে যদি আমরা ভালো রাখি, অ্যানিমালকে যদি আমরা হেলদি রাখি, তাহলে কিন্তু ওভারঅল আমরা ইনডাইরেক্টলি বলো বা ডাইরেক্টলি বলো অনেক প্রসপার কিন্তু দেশ হতে পারে, ঠিক আছে। এটা অর্গানাইজ করা হয়েছিল বাই ইন্ডিয়ান চেম্বার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড দি এগ্রিকালচার টুডে গ্রুপের মাধ্যমে। তো জাস্ট ওয়ান লাইনার হিসেবে এটা মনে রেখো যে রিসেন্টলি অ্যানিমাল হেলথ সামিট নিউ দিল্লিতে অর্গানাইজ করা হয়েছে। Who has recently become the force commander of the United Nations mission in South Sudan? এটা আমি অল সবসময় বলি যে যখনই কোনো ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত কেউ কোনো ইন্টারন্যাশনাল কোনো জায়গায় মানে অ্যাপয়েন্টেড হবে বা ইলেক্টেড হবে, তাহলে সেটা ইম্পর্টেন্ট। তো মোহন সুব্রমণিয়াম, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস রিসেন্টলি কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রমণিয়াম ভারতীয় আর্মি থেকে তাকে নিউ ফোর্স কমান্ডার অফ দ্য ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান তার কিন্তু ফোর্স কমান্ডার হিসেবে অ্যাপয়েন্ট করেছে। তার আগেও কিন্তু একজন ইন্ডিয়ান আর্মির অফিসারই ছিলেন, ওনার জায়গায় তিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শৈলেশ তিনাইকর, কিন্তু তার জায়গায় আর একজন ইন্ডিয়ান আর্মির অফিসারকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। রিসেন্টলি হু হ্যাজ অ্যানাউন্সড টু স্টার্ট স্টার্টআপ স্কুলস ইন্ডিয়া? গুগল রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে তারা স্টার্টআপ স্কুল রিসেন্টলি লঞ্চ করবে। এটা 6 জুলাইতে তারা অ্যানাউন্স করেছে গুগল ফর স্টার্টআপ ইনিশিয়েটিভের আন্ডারে, এবং মেনলি এটা 10,000 স্টার্টআপস ইন টায়ার টু অ্যান্ড টায়ার থ্রি। এটা কিন্তু স্টার্টআপ স্কুল, এটা কিন্তু স্কুল না, স্টার্টআপ যে বিজনেসগুলো আছে সেগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু এই স্কুলসগুলো করা হচ্ছে। এটা কিন্তু কোনো স্টার্টআপের আন্ডারে স্কুল না, উল্টোভাবে ভাবো যে স্টার্টআপ যে বিজনেসগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য কিন্তু এই স্টার্টআপ স্কুল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে গুগলের তরফে, ঠিক আছে। নেক্সট ওয়ান লাইনার হিসেবে এগুলো মনে রেখো, অ্যাকর্ডিং টু দি রিসেন্টলি রিলিজ রিপোর্ট দি আনএমপ্লয়মেন্ট রেট অফ ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ টু হাউ মাচ? রিসেন্টলি যে রিপোর্ট সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, এই রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমানে যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখি সেটা হচ্ছে 7.80%। আর সবথেকে বেশি আনএমপ্লয়মেন্ট যে দুটো স্টেটে দেখা যাচ্ছে সেটার মধ্যে একটি হচ্ছে হরিয়ানা এবং অপরটি হচ্ছে রাজস্থান। Who has got the additional charge of Ministry of Minority Affairs recently? তাহলে আমরা জানি যে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দায়িত্বে ছিলেন মুক্তার আব্বাস নকভি, কিন্তু মুক্তা, তোমরা যদি জানো যে মুক্তার আব্বাস নকভি কিন্তু একজন রাজ্যসভার মেম্বার ছিলেন, উনি কিন্তু লোকসভার মেম্বার ছিলেন না, এবং রাজ্যসভায় ওনার যে মেম্বারশিপ সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ফলে তোমরা জানো যে আনটিল অ্যান্ড আনলেস একজন কেউ এমপি থাকে বা মেম্বার অফ পার্লামেন্ট থাকে, মানে না থাকলে কিন্তু কেউ মন্ত্রী হতে পারে না। তো যেহেতু ওনার মেম্বারশিপ শেষ হয়ে গেছে সেই কারণে উনি রিজাইন করেন এবং ওনার দায়িত্বটা বর্তমানে স্মৃতি ইরানিকে দেওয়া হয়, যার কাছে অলরেডি কিন্তু ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির দায়িত্ব আছে, এবং ওনাকে অ্যাডিশনালি এই মাইনরিটি অ্যাফেয়ার্সের দায়িত্ব কিন্তু রিসেন্টলি দেওয়া হয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু খেয়াল রেখো। এবার তোমাদের জন্য প্রশ্ন, রিসেন্টলি হু হ্যাজ বিকাম দ্য 14th প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল? যদি ইন্টারিম প্রাইম মিনিস্টার তাও উত্তর দাও।
यार ঠিক আছে, যারা যারা উত্তর দিয়েছো একদম ঠিক দিয়েছো, ইয়ারি ল্যাপিড। ঠিক আছে চলো, একদম সঠিক উত্তর দিয়েছো। এবার আমরা ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ টু এভরিওয়ান ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা জানো যে 2023-এর আমাদের WBCS ব্যাচ এপ্রিল থেকে হয়েছে শুরু, বাট তাও অনেক নতুন তোমাদের যেহেতু অ্যাডমিশন ছিল সেই কারণে কিছুদিন আগে প্রায় 15 দিনের একটা রিভিশন চলেছে। এখন আমাদের একটাই ব্যাচ চলে এক সময়, তো এই যে ব্যাচটা চলছে এটা 2023-এর WBCS কে টার্গেট করে, এবং সেটা কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি মাস অবধি চলবে। অপশনাল সাবজেক্টস কিছু আমাদের পড়ানো হতো না, তো আমরা রিসেন্টলি 3টে অপশনাল সাবজেক্ট শুরু করেছি। প্রথম অপশনাল সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, সেকেন্ড হচ্ছে অ্যান্থ্রোপোলজি, এবং থার্ড হচ্ছে হিস্ট্রি। জিওগ্রাফি আর অ্যান্থ্রোপোলজির তোমরা ইন্ট্রোডাকশন ক্লাস দেখেছো, ইন্ট্রোডাকশন ক্লাস অ্যান্ড সিলেবাস ডিসকাশন। কালকে অলরেডি দেখবে যে শেডিউল করা হয়ে গেছে, কালকে দুপুর 12:30টার সময় দেবাশিস স্যারের হিস্ট্রি অপশনাল ক্লাসের ইন্ট্রোডাকশন অ্যান্ড সিলেবাস ডিসকাশন আছে। তবে আমাদের এখানে এই ব্যাচে কিন্তু আলাদা করে অপশনাল পড়ার কোনো সুযোগ বা ব্যবস্থা নেই। যারা যারা 2023 টার্গেট ব্যাচের স্টুডেন্টস অলরেডি আছো, তারা এই ফিস দিয়ে যারা ভর্তি হয়েছে অথবা মান্থলি ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্ট দিয়ে যারা ভর্তি হয়েছে তারা একমাত্র অপশনাল ক্লাসেসগুলো করতে পারবে। মানে বেসিক্যালি এই ফিজের মধ্যে অপশনালটা তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমাদের কোনো রকমের কোনো আলাদা পেমেন্ট করতে হবে না। অ্যাপে ক্লাস হবে, যেমন যেমন ক্লাস হবে সেমন যেমন নোটস তোমাদেরকে পিডিএফ ফর্মে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এটা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে সেই কারণে আমি একটু উত্তরটা দিয়ে দিলাম। ওকে, লাইভ ক্লাস জয়েন করতে পারছো না? আচ্ছা ওকে পায়েল, আমি সেকেন্ড পেপারের নোটস দিয়ে দেবো, আমার নিজের মনেও থাকে না আর এত চাপে আমি একদম ভুলে গেছি। ঠিক আছে চলো, থ্যাংক ইউ টু এভরিওয়ান, গুড নাইট, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।